বন্ধুরা, এখন সকাল 7টা বাজে। আজকে বৃহস্পতিবার, সকালে কাজ সারা, পুজো স্নান করা, পুজো দেওয়া সব হয়ে গেছে আমার। হ্যাঁ বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি জানি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। আর এর আগের ব্লগে বলেছিলাম না যে বৃষ্টি হয়, কমে বৃষ্টি হয়। দেখো আজকে প্রচণ্ড গরম, কি রৌদ্র উঠেছে আজকে। বন্ধুরা তোমরা দেখতে থাকো, এখন চা খাবো, চলো তোমরাও চলো আমার সাথে। চলো, চাটা হয়ে গেছে, এখন ওই ঘরে নিয়ে যাই। এই যে এখন চা খাচ্ছি, ওরা উঠলে ওদেরকে আবার চা করে দিব। আর প্রতিদিনকার মতন তোমরা তো দেখোই সকালের খাবার, দুপুরের খাবার, সকালেরটা না দেখাতে পারলে দুপুরেরটা দেখাই, প্রতিদিনকার মতন এটা করতেই হয়, হবে করতে। হ্যাঁ, আজকে তোমাদেরকে এই রান্নাবাড়ি এগুলি দেখাবো না, তোমাদেরকে একবারে আমি একটা কি করব সেটাই তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, চা খেতে খেতে একটা কথা বলি তোমাদের। হ্যাঁ, তোমাদেরকে তো সবসময় আমি রান্না দেখাই, আমরা যা খাই তাই দেখাই, কিন্তু সব রান্না দেখাই না। যদি সব রান্না দেখাই অনেক বড় হয়ে যাবে ভিডিও, তোমরাই দেখবে না আমার এই ভিডিও। সেই জন্য আমি একটা করে রান্না দেখাই, কোনো দিন ডাল বা কোনো দিন মাছ এরকম আর কি। কিন্তু আমার না আরেকটা রান্নার চ্যানেল আছে, সেখানে আমার আলাদাভাবে করতে হয়। হ্যাঁ, ওই চ্যানেলটা তোমরা দেখবে, কিন্তু আমি লিংক দিয়ে দিব, নামটা হচ্ছে এস দে ভাইন্স। হ্যাঁ, তোমরা কিন্তু দেখবে। প্রথম দিকে আমি বড় দিয়েছিলাম, তারপরে এখন আমি শর্ট দিই, অনেকদিন থেকে শর্ট রান্না দিই, বড়টা ছেড়ে, বড়টা এখন দিই না, মাঝে মাঝে বড়টা দিই আর শর্টই দিই। বন্ধুরা, এখন ওরা উঠেছে ঘুম থেকে, এখন ওদেরকে চা দেব, চা দিয়ে এখন কেক বানাতে যাব, তারপরে দুপুরে রান্না করব। তোমাদের কাছকে কেক বানানো দেখাবো, আমার ওই চ্যানেলে 10-12 রকমের কেক বানানো আছে। হ্যাঁ, তাল কেক, সুজি দিয়ে, খালি সুজি, ময়দা দিয়ে, তোমাদেরকে এখন দেখাচ্ছি কেক বানানো, চলো তোমরাও দেখবে। বন্ধুরা, প্রথম ওই যে ময়দা এক বাটি, এক বাটি চিনি, এই এক বাটি থেকে একটু কম সাদা তেল, আর এদিকে হচ্ছে দুটো ডিম, আর হচ্ছে বেকিং পাউডার, আর এই বাটিতে হচ্ছে অল্প সুজি, হাফ বাটিরও কম সুজি। বন্ধুরা, প্রথমে দুটো ডিম ভেঙে দিলাম, তারপরে চিনি দিয়ে দিলাম, তারপরে সাদা তেল দিলাম, দিয়ে সেটাকে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে চিনিটা যখন গলে যাবে তখন দিয়ে দিব এক বাটি ময়দা। ময়দাটা দিয়ে নাড়াচাড়া করব, ময়দার পরে দিয়ে দিলাম সুজি। সুজি আর ময়দা একবারে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে তারপরে দিয়ে দিব হচ্ছে এই মিল্ক পাউডার। তারপরে দিব হচ্ছে মিল্ক পাউডারের পরে এক চামচ হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডারের পরে দিব একটু ফুড কালার। ফুড কালার দিয়ে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে সবার শেষে দিব হচ্ছে ভ্যানিলা এথেন্স, দিয়ে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে মেখে তারপরে ওটাকে 10 মিনিট ঢেকে রাখবো। প্রথমে একটা বাটিতে তেল দিয়ে সেখানে মাপ করে একটা কাগজ কেটে দিলাম। দেওয়ার পরে তারপরে সেই যে মেখে রেখেছি কেকের সব কিছু, ওই কেকের ওই মাখাটা সব এখানে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে এটা প্রেশার কুকারে করব। প্রেশার কুকারে লবণ দিয়েছি, লবণ দেওয়ার পরে একটা স্ট্যান্ড বসিয়েছি, তারপরে বসিয়ে দিব। 30 মিনিট হবে এটা, 30 মিনিট পরে উঠাবো। বন্ধুরা, গ্যাসের স্টিমটা একদম কমিয়ে দিতে হবে। Thank you.
আমার কেক হয়ে গেল, এই দেখো আমার কেকের ভিডিওটা দেখতে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। এই যে আমি কেকটা এখন খাচ্ছি, এই যে বন্ধুরা, এই যে